Hey guys, welcome to RN Gamers. যারা WCC2 খেলেন তারা অনেকে জানেন যে এখানে প্লেয়ারদের স্কিলগুলো ডিফল্ট দেওয়া থাকে, যেগুলো বাড়ানো বা কমানো যায় না। তবে আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ডিফল্ট স্কিলগুলোকে বাড়ানো যায়। প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, তামিমের ব্যাটিং স্কিল ডিফল্ট দেওয়া ছিল 70, এরপরে মাহমুদুল্লাহ ব্যাটিং স্কিল 73, বোলিং স্কিল 30 দেওয়া। এখন দেখাবো আপনাদেরকে কীভাবে এগুলো বাড়ানো যায়। এটি করতে আপনাদেরকে যে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে সেটি হচ্ছে ইয়েস ফাইল এক্সপ্লোরার। সো প্রথমে ফাইল ম্যানেজারে যাবেন, এরপরে অ্যান্ড্রয়েড ফোল্ডার থেকে ডাটা ফোল্ডারে যাবেন, সেখান থেকে নেক্সট ওয়েব ডট WCC2 নামে একটি ফোল্ডার আছে যেটি ওপেন করবেন। সেখান থেকে ফাইলস ফোল্ডার দিকে যাবেন, এবার অপশন বাটনটিতে ক্লিক করে শো হিডেন ফাইলসে ক্লিক করবেন, এরপর ব্যান স্কোয়াড নামে একটি ফাইল আছে সেটি ওপেন করবেন ইএস টেক্সট ভিউয়ার দিয়ে। ওপেন করার পরে অনেকগুলো হিবিজিবি লেখা দেখতে পাবেন আপনারা, সেখানে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন বাংলাদেশ টিমের সবগুলো প্লেয়ারের নামই দেওয়া আছে এখানে। এখান থেকে এডিটে ক্লিক করবেন উপরে, এবার যে কোনো একজন প্লেয়ারের নামের পরে যে ব্যাটিং অ্যাভারেজ বা ব্যাট অ্যাভারেজ অপশনটা আছে সেখানে কিছু সংখ্যা লেখা আছে, ওগুলো চেঞ্জ করে দিবেন। আমি তামিমের ব্যাটিং অ্যাভারেজ 85 করে দিলাম। ঠিক একইভাবে মাহমুদুল্লাহর ব্যাট অ্যাভারেজ 85 করে দিচ্ছি, বোলিং অ্যাভারেজ 70 করলাম। এই কাজগুলো করার পরে উপরে সেভ বাটন আছে সেটিতে ক্লিক করবেন, ব্যাস আপনার ট্রিকটি হয়ে গেল। এবার গেমটি ওপেন করবেন, আপনাদেরকে গেমটি ওপেন করে দেখাচ্ছি স্কিলগুলো চেঞ্জ হয়েছে কিনা। WCC2 ওপেন করলাম, কুইক প্লেতে ক্লিক করে দেখাচ্ছি স্কিলগুলো। প্রথমে দেখে নিন তামিমের স্কিল, ব্যাটিং স্কিল এখন 85 হয়ে গেছে। এরপরে মাহমুদুল্লাহর স্কিলগুলো দেখাচ্ছি, ব্যাটিং স্কিল 85, বোলিং স্কিল 70, যেটি আগে ছিল 30। দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।